আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্বাগত জানাচ্ছি মোহাম্মদ এগ্রো ফার্মস থেকে। আমি মোহাম্মদ ইসরাফিল। আজকে আমরা আলোচনা করব নাসের ভাই এর আনসার এবং কোশ্চেন নিয়ে। তো আমরা আজকে প্রবলেম এবং সলিউশন সেশনে আমরা নাসের ভাই আনসার এবং কোশ্চেন সেশন নিয়ে আলোচনা করব। যে ভাই লিখেছেন, আমার বাজার থেকে এক জোড়ো রানিং পেয়ার নিয়ে এসেছি। তো রানিং পেয়ার নিয়ে আসার কয়দিন পরেই পাতলা পায়খানা করতেছে, অর্থাৎ পুপস ফেদারের সাথে লাগিয়েছে, আর ফাঁকি খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে কিন্তু একটু জিমে আছে। ইসরাফিল ভাইয়া, এখন করণীয় কি আমাকে একটু যদি জানান খুব ভালো হয়। ভাইয়া, প্রথমে আপনাকে খেয়াল করতে হবে পুপস সাধারণত ফেদারের সাথে লাগে কেন। এটা যদি আপনি অতিরিক্ত পরিমাণে গ্রিন শাকসবজি দিয়ে থাকেন অথবা অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে খাঁচা এই ধরনের রোগটা হয়ে থাকে। আবার অনেক সময় ভাইরাসের কারণে হয়, ঋতু পরিবর্তন যখন হয়, কুয়াশা বা অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা বা কুয়াশার কারণে, বা অনেক সময় ফ্যান, অনেকে ফ্যান চালিয়ে থাকে, ফ্যানের বাতাসের কারণে, অর্থাৎ টেম্পারেচার আনব্যালেন্সিংয়ের কারণে এবং গ্রিন শাকসবজির কারণে মূলত এই প্রবলেমটা হয়ে থাকে। তো আমাদের এই জিনিসগুলো আগে অ্যাভয়েড করতে হবে, রোগ প্রতিরোধ করার ব্যবস্থা আগে করতে হবে। যদি রোগ হয়ে গেল তখন সেক্ষেত্রে চিকিৎসা, কিন্তু চিকিৎসার আগে যেন রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমরা বাড়াইতে পারি সেই ব্যবস্থাটা আগে অবশ্যই করতে হবে আমাদেরকে। এই জিনিসটা ভাই প্রথমে খেয়াল রাখবেন যেন এই সমস্যাগুলো আর না থাকে আপনার কেজের মধ্যে। এখন আমরা সমাধানের দিকে যাব। সমাধানের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে, প্রথমে যদি শাকসবজি দিয়ে থাকেন গ্রিন শাকসবজি প্রথমে বন্ধ করে দিতে হবে। এরপরে পানির ফিল্টার দেখতে পাচ্ছেন, পানির ফিল্টারের মধ্যে লেবুর রস, এরকম একটা ফিল্টারের মধ্যে আপনি 3-4 ফোঁটা লেবুর রস দিবেন, সাথে 3-4 ফোঁটা মধু দিবেন, আর 3-4 ফোঁটা পুদিনা পাতার রস দিবেন, 3-4 ফোঁটা আপনি অ্যালোভেরার রস দিবেন। এগুলো একসাথে ভালো করে মিক্স করে এই যে পানির ফিল্টার দেখতে পাচ্ছেন পানির ফিল্টারে দিয়ে রাখবেন। এটা প্রতি 4 ঘন্টা পর পর চেঞ্জ করবেন। টানা 2-3 দিন দিলে ইনশাল্লাহ আপনার পাখি সুস্থ হয়ে যাবে, ফুপসের সমস্যা থাকবে না। সেই সাথে প্রতি 6 ঘন্টা পর পর ফুপসটা পরিষ্কার করে দিবেন, ফেদারের সাথে লাগানো যে ফুপসটা আছে এটা অবশ্যই পরিষ্কার করে দিবেন। এটা যদি পরিষ্কার না করেন শক্ত হয়ে পাখি পায়খানা করতে পারবে না, ফলে পাখি মারাও যেতে পারে। এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন, প্রতি 6 ঘন্টা পর পর ফুপসটা পাখিকে ধরে হালকাভাবে আলতোভাবে ধরবেন, ধরে পরিষ্কার করে দিবেন। কোনো অবস্থাতেই আপনি যেহেতু নতুন, 2 আঙ্গুলের মধ্যখানে, অর্থাৎ শাহাদাত এবং মধ্যমা 2 আঙ্গুলের মধ্যখানে খুব হালকাভাবে পাখিকে আলতো করে ধরবেন। কোনো অবস্থাতেই আপনি ফেসা দিয়ে ধরবেন না, তাহলে পাখি আপনার হাতের মধ্যে মারা যাবে, কারণ এগুলো খুবই ছোট পাখি। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন কোনো অবস্থাতে পাখি ফেসা না পায়, ব্যথা না পায়, অসুস্থ না হয়। আশা করি ভাই বুঝতে পারছেন যে আপনার করণীয় কি। ন্যাচারাল আপনি এই জিনিসগুলো মেনটেন করেন, ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট পাবেন। আর কারো কথা শুনে উল্টাপাল্টা অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। অনেকেই বিভিন্ন গ্রুপে দেখি উল্টাপাল্টা অ্যান্টিবায়োটিকের পরামর্শ দেয়, সিপ্রোসিন খাওয়ান বা ব্যাটের সিপ্রোসিনের সাথে রিলেটেড যে ব্যাটগুলো ওগুলো খাওয়ান, নাফা খাওয়ান, এটা খাওয়ান, ওইটা খাওয়ান, এই ধরনের খাবার না খাওয়াই ন্যাচারাল খাবার খাওয়াবেন, সুস্থ থাকবে আপনার পাখিকে যত্ন করবেন, ইনশাল্লাহ আপনার পাখি সুস্থ থাকবে, কোনো সমস্যা হবে না। আশা করি ভাই ভালো করেই বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা ভালো করে আরেকবার টানে দেখবেন, ইনশাল্লাহ আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খামারের সকল পাখিগুলো ভালো থাকুক, ভালো থাকুক সকল খামারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।